আচ্ছা, একটা বিষয় কি খেয়াল করেছেন, বড় বড় ইন্ডাস্ট্রির মালিকেরা যখন বিদেশে চলে যায়, ভ্রমণে চলে যায় 1 মাস 2 মাসের জন্য, তখনও কিন্তু তাদের কোম্পানিগুলো চলতে থাকে আগের মতোই, প্রফিটও আসতে থাকে ঠিকঠাক। কিন্তু আমরা যখন 1 দিন 2 দিনের জন্য কোথাও যাই, আমাদের ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা প্রতিষ্ঠান এলোমেলো হয়ে যায়। কি এমন ফর্মুলা ব্যবহার করে তারা যে তারা থাকা অবস্থায় কোম্পানি যেই গতিতে চলে, অনুপস্থিত থাকা অবস্থায় কোম্পানি সেই গতিতেই চলে? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ফর্মুলা শেয়ার করব যেটি ব্যবহার করে আপনারা একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন সেখানে উপস্থিত না থেকেও। তো চলুন দেরি না করে বোর্ডে দেখি। তো পিছনে আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ফর্মেট রেডি করেছি আমাদের মাদ্রাসার মাহফিলটাকে পরিচালনা করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং দেওয়া আছে 1, 2, 3, 4, 5। আপনাদের কাজের লিস্ট অনুসারে আপনারা এখানে ক্রমিক নং বসিয়ে নেবেন, ঠিক এইভাবে একটা ফর্মুলা তৈরি করবেন। এখন ধরেন আমাদের তো এটা একটা মাহফিল, তো মাহফিলের জন্য মাহফিলের মধ্যে কী কী কাজ থাকে, এখানে দেওয়া আছে কাজের লিস্ট, যেমন মেহমানগণের আপ্যায়ন, স্টেজ পরিচালনা, ভলান্টিয়ার, তো এইগুলো হচ্ছে কাজ। আরও কিছু কাজ থাকতে পারে। তো এখন এই কাজগুলোকে পরিচালনা করবে কে? দ্বিতীয় নম্বরে দেওয়া আছে দেখেন জিম্মাদার, বা যে কাজগুলো করবে। জিম্মাদার হচ্ছে আসাদুজ্জামান এবং ফয়জুল্লাহ মাহমুদ। সে কিসের জিম্মাদার, সে কোন কাজগুলো করবে? তারা দুইজন করবে হচ্ছে মেহমানগণের আপ্যায়ন। আচ্ছা, তারা কী করবে, তারা মেহমানগণের আপ্যায়নটা কীভাবে করবে? যা করবে, অভ্যর্থনা দিবে, মেহমানদারি করবে, অন্যান্য খাওয়া দাওয়া থাকতে পারে, তাদের আসবাবপত্রগুলো হেফাজত করা হইতে পারে, এছাড়া আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে একটা ফর্মেটের মধ্যে, যে কাগজে আমরা প্রিন্ট করব ওইটার মধ্যে বিস্তারিত লিখে ফেলব। এবং আপনারা যে ফর্মেটটা তৈরি করবেন ওইখানে আপনাদের প্রয়োজন অনুসারে কী কী কাজ থাকবে সেই কাজগুলো লিখে ফেলবেন। এখানে শুধুমাত্র আপনাদেরকে একটা নমুনা দেওয়ার জন্য, একটু দেখানোর জন্য এটা তৈরি করা। আচ্ছা, তারা দুইজন যে কাজটা করবে তাদের সময়টা কতটুকু? কাজের সময় হলো বাদ আসর হতে 12টা পর্যন্ত, অর্থাৎ আসরের নামাজের পর থেকে তারা 12টা পর্যন্ত যত মেহমানরা আসবে মেহমানদের আপ্যায়ন করবে। কিভাবে করবে? খাওয়া দাওয়া বা অন্যান্য যেটা বললাম। আচ্ছা, এখন তারা দুইজন ঠিকঠাক মতো কাজ করতেছে কি না এই কাজটাকে পর্যালোচনা করবে কে? তাদের বসকে, বা তাদেরকে দেখাশোনা করবে কে? তাদের পর্যালোচক হলো তাওহিদ সাহেব নামের একজন। তো উনি দেখাশোনা করবে যে ওনারা দুইজন কাজটা ঠিকঠাকভাবে করতেছে কিনা। আবার ওনাদের দুইজনের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, কোনো কিছু প্রয়োজন হয়, বস্ত আছে বাহিরে, যিনি মোহতামিম সাহেব উনি বাহিরে, তো ওনাদের যদি কোনো প্রয়োজন হয় ওনারা কার কাছে চাবে? ওনারা চাবে তাওহিদ সাহেবের কাছে, উনি সেই সমস্যার সমাধান করে দিবে। এবং যদি ওনারা ফাঁকিবাজি করে তাহলে উনি এটার দেখাশোনা করবে। আচ্ছা, ওনারা দুইজনই শিক্ষক, তো ওনারা তো নিজেরা কাজটা করতে পারবে না, ওনাদেরকে সহযোগিতা করবে হচ্ছে 15 জন ছাত্র, লেখা আছে এখানে সমর্থক, 15 জন ছাত্র লিস্ট দেওয়া থাকবে, এখানে নাম থাকবে। তাইলে যে বাহির থেকে পরিচালনা করতেছে, যার হাতে কাগজটা আছে, সে বুঝতে পারবে ওনাদেরকে কে কে সহযোগিতা করতেছে, কে বর্তমানে কোথায় অবস্থান করতেছে, এটা পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা উদাহরণ দিব, মানে আরেকটা দেখিয়ে শেষ করব। দ্বিতীয় নম্বরে হচ্ছে স্টেজ পরিচালনা। আচ্ছা, মাহফিলের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো স্টেজ পরিচালনা। স্টেজ পরিচালনা যে করবে ওনার নাম হলো সোহাইব আরিফিন সাহেব। তো সোহাইব আরিফিন সাহেবের স্টেজ পরিচালনার কাজ কী? যা করবে, ওনার কাজ হলো উপস্থাপনা, সহযোগিতা এবং স্টেজে কে কোথায় বসবে সেই অবস্থানটাকে নির্ধারণ করা। এছাড়া অন্যান্য বিষয় থাকে, আপ্যায়নের বিষয় থাকে, সেগুলো জায়গার সংকীর্ণতার কারণে এখানে লিখি নাই, তো আপনারা আপনাদের ফর্মেটে লিখে নিতে পারেন। আচ্ছা, ওনার সোহাইব আরিফিন সাহেবের কাজের সময়টা হলো বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত উনি এই স্টেজ কাজে পরিচালনার কাজটা করে যাবেন। ওনার পর্যালোচক হচ্ছে ফয়জুল্লাহ মাহমুদ সাহেব। আচ্ছা, ফয়জুল্লাহ মাহমুদ কিন্তু কিছুক্ষণ পূর্বে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আবার এখানেও। তো এখন ধরেন সোহাইব আরিফিন সাহেবের স্টেজ পরিচালনা করতে গিয়ে এমন একটা কিছুর প্রয়োজন যেটার সহযোগিতা উনি চাইতে হবে, বা কোনো হেল্প লাগতে পারে, সেই হেল্পটা উনি ওনার কাছে চাবে। উনি কিন্তু এখানে একটা দায়িত্বে আছেন, ওনার কিন্তু পর্যালোচক আরেকজন, কিন্তু উনি আবার ওনার পর্যালোচক। তো এইভাবে অল্প মানুষও যদি হয় আপনার প্রতিষ্ঠানে বা আপনাদের কোম্পানিতে, তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে কম্বিনেশন করে নিতে পারেন, একজনকে আরেকজনকে দেখাশোনার দায়িত্ব দিতে পারেন, আবার সে তাকে দেখাশোনা করবে, কাগজটা থাকবে আপনার হাতে। আচ্ছা, এরপরে পর্যালোচক হলো উনি, ওনার সমর্থক কতজন? স্টেজে পরিচালনা করতে হবে সেই ক্ষেত্রে স্টেজে মেহমানরা আসবে, তারা চা খাবে, পানি খাবে বা অন্যান্য বিষয়ে এদের প্রয়োজন হয়, কোনো কিছু আনা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে ওনাকে সহযোগিতা করবে 3 জন ছাত্রের নাম এখানে লেখা আছে, এখানে 1, 2, 3 ক্রমিক অনুসারে 3 জনের নাম থাকবে, সেই 3 জন ওনার সহযোগিতা করবে। তৃতীয় নম্বর হলো ভলান্টিয়ার। ভলান্টিয়ারের দায়িত্বে আছেন সারোয়ার সাহেব। ওনার কাজ কী? লাঠি হাতে সক্রিয় অবস্থান করা, আশপাশের দোকানগুলো সরিয়ে দেওয়া, মেহমানরা যখন স্টেজ থেকে নামবে, স্টেজে যাবে তখন রাস্তাগুলো ক্লিয়ার করা, এই জাতীয় কাজগুলো ডিটেইলে লেখা থাকবে, বিস্তারিত লেখা থাকবে। আচ্ছা, ওনার কাজের সময় কত? মাগরিবের নামাজের পর থেকে প্রোগ্রাম শেষ হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, ওনার কাজে দেখাশোনা করবে কে? পর্যালোচক হলো সোহাইব আরিফিন সাহেব। আচ্ছা, সোহাইব আরিফিন সাহেব কিন্তু স্টেজ পরিচালক, উনি কিন্তু সারাক্ষণ স্টেজ পরিচালনা করতে থাকবে না। উনি যখন স্টেজটা পরিচালনা করে, উপস্থাপনাটা করে, বক্তাকে স্টেজে বসিয়ে দেবে,
এরপরে উনি এসে সারোয়ার সাহেবের ভলান্টিয়ারে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটারও দেখাশোনা করবে, উনি ঠিকঠাক কাজ করতেছে কিনা, বা উনার যদি প্রয়োজন হয় তো উনি আবার সোহেবের মিনচাবের কাছে সহযোগিতা চাবে। তাইলে সেই ক্ষেত্রে যে মূল যে পরিচালক, মূল যে প্রতিষ্ঠাতা, উনি যদি বাহিরেও থাকে এই কাজগুলো কিন্তু অটো পাইলট মোডে চলতে থাকবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত তো আপনারা আমাদের মাহফিলের বিষয়ে বুঝতেন। ধরেন আপনি একটা ট্রাভেল এজেন্সি পরিচালনা করেন, সেই ক্ষেত্রে আপনার কাজগুলো এখানে হইতে পারে টিকিট কাটা, হোটেল বুকিং দেওয়া, খাবার দাবার পরিচালনা করা। এখন আপনার এখানে পাঁচজন লোক আছে, তো টিকিট কাটবে কে? এখানে লিখে দিলেন একজনের নাম মাহমুদ, লিখে দিলেন। আচ্ছা, মাহমুদের কাজ কি? সে অমুক জায়গায় যাবে, ওইখান থেকে টিকিট সংগ্রহ করবে। সে কখন করবে? 7 তারিখ বিকাল 5টার মধ্যে সে টিকিটটাকে কালেক্ট করবে। তাকে দেখাশোনা করবে কে? সোহেব নামের আরেকজন দেখাশোনা করবে। পুরো ফরম্যাটটা ঠিকঠাক থাকবে, আপনারা শুধু কাজগুলো আর নামগুলো যদি পরিবর্তন করে দেন এবং সেই জিনিসটাকে যদি আপনি হাতে রাখেন, আপনি দেশের যে কোনো জায়গায় থাকেন না কেন, যে কোনো জায়গায় থেকে আপনাকে এটা পরিচালনা করা সম্ভব হবে এবং আপনি এটার পরিপূর্ণ হিসাব কিতাবও পাবেন। যাই হোক, আমাদের মাদ্রাসার মাহফিলের জন্য যখন আমি এই ফর্মেটটি তৈরি করছিলাম, তখন আমার মনে হলো যে এই ফর্মুলাটি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের কোনো না কোনো কাজে আসতে পারে। সেই হিসাবে আপনাদের সাথে শেয়ার করা, যদি কারো কোনো বিষয় বুঝতে কোনো অসুবিধা হয় বা কষ্ট হয় তাহলে আপনারা ভিডিওটি আবার দেখে নেবেন, অথবা আমাকে কমেন্ট করলে আমি প্রত্যেকটা কমেন্ট মনোযোগ দিয়ে পরে রিপ্লাই করার চেষ্টা করি। আমাকে মেসেজ করলে আমি চেষ্টা করি আমি মেসেজগুলো আনসার করার। তো আপনারা ওইখান থেকে বুঝে নেবেন, আমি চেষ্টা করবো না, আমি করে দিব। এই বোর্ডের যে লেখাগুলো আছে বা ফর্মেটের একটা নমুনা আমি কম্পিউটারে প্রিন্ট করে বা হাতে লিখে কাগজে লিখে কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।